وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شكرا দর্শক শ্রোতা ভাই বোন, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আসুনা ফাউন্ডেশনের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতির কার্যক্রম চলছে। আমরা চট্টগ্রাম শহরে বহদ্দারহাটে একটি জায়গায় এই প্যাকিং গুলোর কাজ করছি। আপনারা জানেন আজকে আমরা সাতকানিয়াতে অনেকগুলো স্পটে আলহামদুলিল্লাহ ত্রাণ বিতরণ করেছি এবং একই সঙ্গে আগামীকালকে আল্লাহ চাহেন তো অনেকগুলো থানায় আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। আগামীকাল আমাদের ত্রাণ কার্যক্রম চলবে চান্দনাইশ থানায় দরবারে বান্দরবনে হবে, ইনশাআল্লাহ বিদিনা পেকুয়াতে হবে, চকরিয়াতে হবে, সেই সাথে লোহাগাড়ায় হবে। এই থানাগুলোতে ইনশাআল্লাহ বিদিনা আগামীকালকে আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। এই ত্রাণ কার্যক্রমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডালের প্যাক হচ্ছে, 1 কেজি করে ডাল, মসুর ডাল প্যাক করছে আমাদের ভাইরা এবং মসুর ডাল তারা মেপে মেপে পলিথিনে ভরছেন এবং সেটা হাওয়া বের করে করে আবার সেটাকে গিরা দিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহরের। আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা 5 কেজি করে চালের প্যাকেট এখানে করা হয়েছে, আমরা 2000 পরিবারের জন্য এখানে প্রস্তুত করছি। আবার সাতকানিয়াতে আরেকটি স্পটে প্রস্তুত হচ্ছে 2000 পরিবারের জন্য, সেগুলো ইনশাল্লাহ চকরিয়াতে এবং অন্যান্য জায়গায় চলে যাবে আল্লাহ চাহেন তো। এবং এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি চালের প্যাকেজিং হচ্ছে আলহামদুলিল্লাহ, চালের প্যাকেজিং হচ্ছে ভাইরা বড় বাকেটে করে 5 কেজির বাকেট গুলো ভরে ভরে ওনারা পলিথিনে ভরছেন, কেউ পলিথিনে ভরছেন, কেউ হাওয়া বের করে এটাকে গিরা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর একদম ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে তেলের কার্টন গুলো, তেলের কার্টন গুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে 1 লিটার করে ফ্রেশের তেল আছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লবণ আছে, সেটাও ফ্রেশের লবণ, 1 কেজি করে লবণ আছে আলহামদুলিল্লাহ। এখানে চালের বস্তাগুলো আছে আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের ভাইরা প্রস্তুত করছেন, কাজ মাত্র শুরু হলো, ইনশাআল্লাহ রাতভর কাজ চলবে। এর পাশাপাশি সাতকানিয়াতে যে কাজগুলো চলছে সেখান থেকেও আমাদের ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, তার রিপোর্ট আমাদেরকে পাঠিয়েছেন। এখানে অনেক ভাই কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে যার যার মতো এখানে আল্লাহর জন্য কাজ করতে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে গত কয়েকদিন হলো এবং আমরা আগামী আরো কয়েকদিন পর্যন্ত কাজগুলো চালাতে থাকবো, যতদিন পর্যন্ত মানুষের কষ্ট লাঘব না হয়। আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম কক্সবাজারের এবং বান্দরবানের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করেন আপনারা দোয়া করবেন এবং আমাদের ভাইরা যারা কাজ করতে আসছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন যা যা খায় দান করেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বিল্লাহ। এই যে ভাই আপনার, এই ভাইয়ের তো একটা হাত নাই দেখা যায়, একটু আসুন তো দেখি কি নাম আপনার। হ্যাঁ, সফাত নূর। সফাত নূর, কি করেন আপনি? বিজনেস করে থাকি। কিসের বিজনেস? আমার আছে আতর পাঞ্জাবি টুপির, আতর পাঞ্জাবি টুপির শোরুম আছে। বাসা কোথায় আপনার? চট্টগ্রাম ফতেহাবাদ। মাশাআল্লাহ, এক হাত নাই তারপর আপনি কষ্ট করছেন, জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ আপনাকে উত্তম বিনিময়। অনেক বেশি পরিশ্রম করছেন ভাইটা আমি দেখতে পাচ্ছি, খেয়াল করলাম যে তার এক হাত নাই তারপর আল্লাহর বান্দা কাজ করতে আসছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা আছেন এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। এই যে এই হলুদ পাঞ্জাবি ভাই, আপনি কোথেকে আসছেন? সামানত নতুন ব্রিজ থেকে। কি করেন আপনি? ব্যবসা করেন, মাশাআল্লাহ। এই যে লাল রুপিয়ালা ছোট ভাই মাঝখানে, তুমি কোথেকে আসছো আর তোমার বাসা কোথায়? রেড কিচেন সোসাইটি থেকে আসছো তোমরা কিছু মানুষ, পতেঙ্গা থেকে। তুমি কি করো, পড়াশোনা করো? কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো, মাশাআল্লাহ। কোথায় কোথায় পড়ো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভাইকে দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, ভাই বোধহয় কোন মাদ্রাসায় আছেন নাকি? হ্যাঁ, কোন মাদ্রাসায়? মাদ্রাসায় শিক্ষকতা করেন, মাশাআল্লাহ। মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছেন কিন্তু অনেক বস্তা টেনেছেন, এই যে ঘরমুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার মুজাহিদ বেগ ইঞ্জিনিয়ার মানুষ কাজ করছে আলহামদুলিল্লাহ এবং এখানকার যে ভাইরা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন, জাযাকাল্লাহ খাইর। আমরা দূর থেকে ওই কোণা থেকে আমরা আমাদের ভাইদেরকে তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, ওই কোণা থেকে একটু দেখাও পুরো ভিউটা। আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন এভাবে কার্যক্রমগুলো চালাতে থাকব এবং স্পট আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে। আজকে 2 জায়গায় প্রস্তুত হচ্ছে, কালকে হয়তো আরো কয়েক জায়গায় প্রস্তুত হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ এবং বিভিন্ন থানা থানা সেগুলো চলে যাবে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের যাদের সাধ্য আছে, আপনারা শুধুমাত্র বন্যার্থদের নয়, যে কোনো কষ্ট পীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। ইসলাম আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা দেয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা নিজেদেরকে নিয়োজিত করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ
আমাদের কার্যক্রম যেরকম অব্যাহত রাখবো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা আপনাদের যার যার এলাকাতে যে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা এই ধরনের কল্যাণমূলক কাজ আপনারা অব্যাহত রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুন আমাদের এই অক্লান্ত পরিশ্রমকারী ভাইদেরকে কবুল করুন আপনারা যারা ডোনেশন করেছেন সহায়তা করেছেন তাদেরকে আমরা এখানে দুই এক ভাষাতে পরিচয় ভাই আপনি কোথায় কাজ করেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ কোথায় কিসে কাজ করেন এটা ফার্মে আছি কোন ফার্মে আচ্ছা কনসাল্ট ফার্মে আছেন মাশাআল্লাহ সিভিল ইঞ্জিনিয়ার আমার ভাই কি নাম আপনার মোহাম্মদ তানভীর বাবা ভাষা কোথায় আপনার চকবাজার চকবাজার মাশাআল্লাহ আপনি কাজের জন্য আসছেন এখানে মাশাআল্লাহ ভাই সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কাজ করছেন আল্লাহ তাআলা ওনাকে কত বিনিময় দান করুন মাশাআল্লাহ এই যে তুমি কি করো মাদ্রাসায় পড়ো মাশাআল্লাহ তো পায়ে ইয়ে বেঁধে নিচ্ছে তো ভালো করে পলিথিন ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু চাল সেখানে পাও যেন খালি পায়ে যেন মানও না হয় কোনো অবস্থাতেই সবাই পায়ের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছে যথাসম্ভব তারা সতর্ক থাকছে এবং আপনারা জানেন প্রিয় দর্শক এগুলো আতর চাল আমাকে কটা চাল দাও তো মাশাআল্লাহ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আতপ চাল চিটাঙ্গের মানুষ যেহেতু আতপ চাল খায় অতএব তাদেরকে তো সিদ্ধ চাল দিলে হবে না সেজন্য আমরা চেষ্টা করেছি আতপ চালের মধ্যে ভিয়েতনামি আতপ চাল এবং যতটুকু ভালো আমরা করতে পেরেছি সেটা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ডাল এবং অন্যান্য জিনিসগুলো যথাসম্ভব কোয়ালিটি ফুল আমরা দেওয়ার চেষ্টা করছি আজকে শুকনা খাবার দিয়েছি আমরা কাল থেকে ইনশাআল্লাহ বিদনিল্লাহ চাল পাঁচ কেজি করে চাল এক লিটার করে তেল এক কেজি করে লবণ এবং এক কেজি করে ডাল এগুলো প্রাথমিকভাবে চলে যাবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এরপরে আমরা চূড়ান্ত ভাবে সিলেটের বন্যার মতো করে হয়তো একটু পানি শুকিয়ে আসলে মানুষের যখন কিছুটা আপনার ঘরে খাবারের সংকট দেখা দিবে তখন আমরা হয়তো বস্তাভর্তি চাল এক বস্তা ২৫ কেজি করে হয়তো দেব এরপরে পুনর্বাসনের যদি আমাদের তৌফিক হয় ইনশাআল্লাহ আমরা হয়তো পুনর্বাসনের কাজেও সামিল হব ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই সাথে একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনারা অনেকে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা আছেন হয়তো অনেকে বলছেন যে আমরাও কাজ করতে চাই আমরা আসলে এখানে যে পরিমাণ মানুষের প্রয়োজন তেমন অ্যানাউন্সমেন্ট ছাড়াই ব্যক্তিগত বলাবলিতে আলহামদুলিল্লাহ ভাইদেরকে আমরা পেয়ে গেছি যদি অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয় আমরা জানাবো তবে আপনাদের যাদের অতিরিক্ত আগ্রহ আছে আসুন্না ফাউন্ডেশনের অফিসে নম্বরে ফোন দিবেন গুগলে আপনারা আমাদের নম্বর পাবেন সেখানে ফোন করে আপনি জানতে পারবেন চট্টগ্রামে আমাদের কোথাও প্যাকেজিং কাজ চলছে কিনা চললে কোন জায়গায় ইনশাআল্লাহ সেখানে আপনারা সামিল হতে পারবেন জাযাকুমুল্লাহ খের আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমি এখানে শেষ করছি আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা যেন জাযায় খায়ের দান করেন ডোনারদেরকে জাযায় খায়ের দান করেন এবং আমাদের বন্যার্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন তাদের অসহায়ত্ব দূর করে দেন তাদের দুরবস্থা দূর করে দেন আমরা সে দোয়া করি জাযাকুমুল্লাহ খের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু